তারা কি কাজ করছে? আপনি যখন একটা আমার বিরুদ্ধে প্রচারণা থাকে, আমার পক্ষের লোক তো প্রচারণা থাকতে হবে। তো আমার একজন আওয়ামী লীগের লোকই বললো যে ভাই কি করবো বলেন, 2011 সালের পরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি আর বদল করা যায় না। 2011 সালে 11 বছর ধরে একটি কমিটি আছে, এবং এরা খালি নিক্সনের জ্যাকসন হাইটে মিছিল করে, আওয়ামী লীগের নেতারা যখন খাওয়ায় দাওয়ায় গিফট দেয় আর ওইখানেই লেফট রাইট করে। আমেরিকার সিভিক সংগঠন, সিভিল সোসাইটি, ইউনিভার্সিটি, শিক্ষক, তাদের সঙ্গে কারো কোনো যোগাযোগ নাই। তাহলে 1971 সালে আমেরিকানরা ছিল পাকিস্তানের পক্ষে, কিন্তু আমেরিকান সিভিল সোসাইটি আমাদের পক্ষে ছিল। তারা কিন্তু আমেরিকান গভর্নমেন্টকে চাপের মধ্যে রাখছিল যে এই যুদ্ধটা আনজাস্ট ওয়ার অ্যাগেনস্ট ইস পাকিস্তানিস, কাজে তোমরা এই আমাদের সরকার এখানে যেতে পারবো না। কেনেডি চলে আসছিল আমাদের শরণার্থী শিবির দেখার জন্য। তো কাজেই ওই কানেক্টিভিটি যদি না থাকে, এইখানে আইজি সাহেব ইউ আর আওয়ার প্রাউড প্রাউড সন অফ আওয়ার সয়েল, এগুলি দিয়ে মোটামুটি দিনের বেলায় ডুবডুবি বাজাইতে পারেন, তাতে কিছুই যায় আসে না। এটা করার জন্য অন্য কাজ করতে হবে। এখানে লেফট করতেছেন করার কোনো অসুবিধা নাই, মনের মধ্যে শান্তি যে আমরা করলাম, কিন্তু আন্তর্জাতিক এই যুদ্ধ, এই যুদ্ধের জন্য অন্যভাবে প্রস্তুতি নিতে হবে। ওই যে প্রেস ক্লাবের অনুষ্ঠানে বলছিলাম, যুদ্ধটা দুইটা ফ্রন্টে, মির্জা ফখরুল হঠাৎ করে কেমনি বললো এই 50 বছর 51 বছরের মাথায় যে দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হলেন বেগম খালেদা জিয়া। 51 বছর তো বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিল না, মির্জা ফখরুল নিজে বলছে, এবং তার এগিয়ে হলো শিশু মুক্তিযোদ্ধা। এটা 51তম বছরে, 50 বছর কিন্তু বলে নাই। 50 বছর পরে এটা কি এমনিই বলছে? এটাকে তারা প্রতিষ্ঠিত করবে না। একটা হলো মিথ্যা তথ্য, অপতথ্যের লড়াই, সাংবাদিক হিসেবে আমাদেরকে এই অপতথ্যের লড়াইকে শরীর হতে হবে, এবং অপতথ্যের লড়াইকে শরীর হতে বলে নিজেদেরকে প্রকৃত তথ্যটা জানতে হবে। আমরা যদি না জানি, যত জোরেই জয় বাংলা চিল্লাই না কেন, এই যুদ্ধে চিল্লায় পাওয়া যায় না। এই যুদ্ধ তথ্যের লড়াই, এই যুদ্ধ যুক্তির লড়াই, এই যুদ্ধ টেবিল টকের লড়াই, এই যুদ্ধে জিতার কৌশলটা ভিন্ন। আমাদের তৃণমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, আমরা দেখুন আমাদের তৃণমন্ত্রী সাহেব কী কৌশল বের করে। এটা একটা লড়াই, আরেকটা লড়াই হচ্ছে চক্রান্তের লড়াই। বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত আছে, চক্রান্ত ছিল বাংলাদেশ চলতে পারে নাই, এবং এই চক্রান্তের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এসডিজিতে নাম্বার ওয়ান, এমডিজিতে নাম্বার ওয়ান, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের মধ্যে নাম্বার ওয়ান, প্রত্যেকটু বা অন্য জায়গাতে নাম্বার ওয়ান। এখন প্রধানমন্ত্রী একা নাম্বার ওয়ান হবেন, আর আমরা বাকি 49 জন এটিকে 90 নম্বরে টানবো, একার পক্ষে সম্ভব? সম্ভব না। কাজে তার 1 নম্বরকে ম্লান করে দেয় যেসব উদ্যোগ, সেই উদ্যোগগুলিকে আমাদের নিজেদের দিকে তাকাইতে হবে, নিজেদের দিকে তাকাইতে হবে। এই কারণের জন্যে এটা অভ্যন্তরীণ আলোচনার জন্য বলি, 9/11 যখন আমেরিকায় ওই যে ইসলামী জঙ্গি আর কি লাদের বাহিনী আক্রমণ করলো, তখন এক ক্লাসের মধ্যে এই ছবি দেখাচ্ছিল, দেখায় স্কুলের টিচার ছাত্রদেরকে বলতেছিল এই যে দেখো ইসলামী জঙ্গিরা কতটা খারাপ, আমাদের প্রিন্ট আউট ভেঙে দিচ্ছে, এটা করছে, সেটা করছে। একটা ছেলে হাত রয়েছে, হাতে বলছে ম্যাডাম আই হ্যাভ এ কোশ্চেন। বলে বলে কি কোশ্চেন? বলে যে ঠিকই আছে, এই জঙ্গি যারা আমাদের আমেরিকায় আটক করলো, আমাদেরকে মারলো, আমাদেরকে এই করলো, এটা সব খুব খারাপ কাজ, কিন্তু পৃথিবীতে এতগুলি দেশ থাকতে হোয়াই টু আস, পৃথিবীর এত দেশ থাকতে আমাদের উপরে কেন আক্রমণ করলো? কাজে এটা আমি আর ভেঙে বলতে চাই না। আপনি যখন বলেন যে মঞ্জুর হাসান বুলবুল একটা চোর, আমি আপনাকে গালি দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে হোয়াই টু মি, এত মানুষ থাকতে আমাকে কেন চোর বলা হয়েছে? তো এইটাও দেখতে হবে, এটাও আলোচনা করতে হবে। আর এই ক্ষমতায় থেকে মানে লিফট্রেট করবেন, প্রোটোকল নেবেন, এমন একটা ভাব দেখা হয়েছে যে পৃথিবীতে কোনোদিন কোনো খারাপ সময় আসবে না, এটা মনে করার কোনো কারণ নেই। কাজে এই যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে, এবং এই যুদ্ধের প্রস্তুতি নিব আমরা বলতেছি, কিন্তু মূল যুদ্ধের সময় কিন্তু সবাই থাকবে না, সবাই থাকবে না, যারা থাকবে না তাদের তাদের প্রস্তুতি আছে, আর যাদের যাওয়ার কোনো উপায় নেই আমাদের থাকতেই হবে।